ভারতের উত্তর পূর্বাঞ্চলের সুন্দর ছোট্ট পাহাড়ি রাজ্য ত্রিপুরার কবি ও শিক্ষিকা সুজাতা পাল গুজরাট সাহিত্য একাডেমি ও মোটিভেশনাল ট্রিপসের যৌথভাবে প্রদত্ত ভারতের স্বাধীনতা সম্মাননা 2020 লাভ করেন। ভারতবর্ষের 74তম স্বাধীনতা দিবসে বিশ্বের 80টা দেশের 105 জন ভারতীয় কবি ও লেখকদের এই সম্মাননা প্রদান করা হয়। পদ্মশ্রী পুরস্কার প্রাপ্ত গুজরাট সাহিত্য একাডেমির সভাপতি ডক্টর বিষ্ণু পান্ডিয়া ছিলেন লেখক বাছাই কমিটির সভাপতি, আর ছিলেন সিজু পালিথা জ্যাট মোটিভেশনাল ট্রিপসের মাননীয় প্রতিষ্ঠাতা। কবি সুজাতা পাল গুজরাট সাহিত্য একাডেমি ও মোটিভেশনাল ট্রিপসকে তাকে এই ধরনের আন্তর্জাতিক স্বীকৃতি প্রদানের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন।